আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের আজকের ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ ওয়াইজ কুরুনী মুন, বিএসসি অনার্স এমএসসি রসায়ন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি আজ আমরা পড়ব তোমাদের নবম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন সম্পর্কে। আমাদের আজকের ভিডিওটির পর্ব দুই। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা চাইলে প্রথম পর্বটি দেখে দ্বিতীয় পর্বটি শুরু করতে পারো। আজকে আমাদের পাঠ্য বিষয় হবে তোমাদের তৃতীয় অধ্যায়ের পরমাণুর ভেতরের কণা, অর্থাৎ পাঠ 3.5-এর সম্পূর্ণ অংশ। শিখন ফল। আজকের পাঠ শেষে তোমরা পরমাণুর মৌলিক কণিকা সমূহের নাম বলতে পারবে, মৌলিক কণিকা সমূহের ধর্ম সম্বন্ধে জানতে পারবে, পরমাণুতে মৌলিক কণিকা সমূহের অবস্থান সম্পর্কে জানতে পারবে এবং সর্বশেষ পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সম্বন্ধে জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে মৌলিক কণিকা তথা মূল কণিকা সম্পর্কে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব। যেসব সূক্ষ্ম কণিকা দিয়ে পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বা মূল কণিকা বলে। মূল কণিকা তিন প্রকার, যথা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা কাকে বলে? কতগুলো মূল কণিকা আছে যা সব মৌলের পরমাণুতেই থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা তিনটি, যথা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। অর্থাৎ যে তিনটা কণিকা সকল পরমাণুর মধ্যেই থাকে তাদেরকে আমরা স্থায়ী মূল কণিকা বা স্থায়ী মৌলিক কণিকা বলে থাকি। তবে এখানে একটি কথা মনে রাখতে পারো, হাইড্রোজেন একমাত্র মৌল যাতে কোনো নিউট্রন নেই। তাছাড়া বাকি যতগুলো মৌল আছে সকল মৌলতেই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকবে। এই জন্য এই তিনটি কণিকাকে আমরা স্থায়ী মূল কণিকা বা স্থায়ী মৌলিক কণিকাও বলতে পারি। তোমাদের সিলেবাসভুক্ত আসলে শুধুমাত্র স্থায়ী মূল কণিকাগুলোই, তবে আমরা জানার জন্য আরও বেশ কিছু তথ্য এখানে সংযুক্ত করার চেষ্টা করেছি। তাহলে চলো আমরা একটু জানার জন্যে বাকিগুলো সম্পর্কে একটু ধারণা নেই। আমরা বলেছিলাম মূল কণিকার তিন প্রকার, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। তা আমরা স্থায়ী মূল কণিকা সম্পর্কে জানলাম, এবার অস্থায়ী মূল কণিকা সম্পর্কে একটু তথ্য জেনে নিতে চাই। কতগুলো মূল কণিকা আছে যা কোনো কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে, এদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। এ ধরনের কণিকার সংখ্যা প্রায় 100। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন ইত্যাদি। অর্থাৎ স্থায়ী মূল কণিকার পাশাপাশি কিছু মূল কণিকা থাকে যেগুলো খুব অল্প সময়ের জন্য পরমাণুতে অস্থায়ীভাবে উপস্থিত থাকে। এই সকল মূল কণিকাকে আমরা অস্থায়ী মূল কণিকা বলে থাকি। অস্থায়ী মূল কণিকা যেহেতু প্রায় 100 মতো, তাদের মধ্যে আমরা এখানে উল্লেখযোগ্য কয়েকটি নাম তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই অস্থায়ী মূল কণিকার পাশাপাশি আরেকটি কণিকা আছে, সেটি হলো কম্পোজিট কণিকা। স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ব্যতীত আর যে এক ধরনের ভারী কণিকা দেখা যায় একে আমরা কম্পোজিট কণিকা বলে থাকি, যেমন ডিউটেরন কণা, আলফা কণা। আশা করছি এই স্থায়ী মূল কণিকার পাশাপাশি যে অস্থায়ী এবং কম্পোজিট কণিকা নিয়ে তোমাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করছি এটি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। পরমাণুর মৌলিক কণিকা সমূহের পর্যবেক্ষণ। আমরা তোমাদের আগে বলেছি তোমাদের সিলেবাসভুক্ত বইয়ে মৌলিক কণিকার যে তিনটি কথা বলা হয়েছে সেটি অ্যাকচুয়ালি স্থায়ী মূল কণিকা, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউটন সম্পর্কেই বলা হয়েছে। আমরা এখন দেখব এই স্থায়ী যে তিনটি মৌলিক কণিকা তাদের অবস্থানগুলো কোথায়।
একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তোমরা নিশ্চয়ই একটি চিত্র দেখতে পাচ্ছ, একটু চিন্তা করো চিত্রটি কিসের হতে পারে। হ্যাঁ, আমার মনে হয় ঠিক ধরতে পেরেছ, এটি একটি পরমাণুর চিত্র। এবং পরমাণুর মাঝখানের যে কণা থাকে তাকে আমরা কি বলে থাকি বলো তো? হ্যাঁ, নিউক্লিয়াস। এবার আমরা নিউক্লিয়াসকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, নিউক্লিয়াসে দুই ধরনের কণিকা তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। তোমাদের নিশ্চয় আগে থেকেই জানা আছে পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন ধরনের কণিকা থাকে। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছ, পরমাণুর নিউক্লিয়াসে একটা কণিকা থাকে, সেটা হলো প্রোটন। তাহলে আরেকটি কি থাকে নিশ্চয়ই তোমরা জানো এবং আমি আশা করি ধরতেও পেরেছ, সেটি হলো নিউট্রন। তাহলে পরমাণুর নিউক্লিয়াস কী দ্বারা গঠিত? প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। এখন নিউক্লিয়াসের বাইরে কিছু কণা থাকে, আশা করছি সেই কণাগুলো সম্পর্কেও তোমাদের ইতিমধ্যেই কিছুটা হলেও ধারণা হয়েছে। এটি হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে। এখন আমরা এই যে স্থায়ী তিনটি মৌলিক কণিকা সম্পর্কে বলেছি, সেই সম্পর্কে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব। 1911 সালে আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। প্রোটনের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেই। প্রোটনকে পি অথবা এইচ প্লাস দ্বারা প্রকাশ করা হয়। তবে এখানে একটু মনে রাখো, এইচ প্লাস দ্বারা এই জন্য প্রকাশ করা হয়, এইচ প্লাস বলতে বোঝানো হচ্ছে হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে এটি ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তোমরা জানো হাইড্রোজেনে নিউট্রন থাকে না, শুধু এখানে প্রোটন এবং ইলেকট্রন থাকে এবং সেটি একটি করে। তাহলে হাইড্রোজেন যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হাইড্রোজেনে শুধু কে থাকে? প্রোটন থাকে। এই জন্য এইচ প্লাস দ্বারা প্রোটনকেই বোঝানো হয়। প্রোটনের আপেক্ষিক ভর এক একক, যা প্রায় হাইড্রোজেনের ভরের সমান। প্রোটনের প্রকৃত ভর হল 1.672 × 10⁻²⁴ গ্রাম। এটি প্রায় ইলেকট্রনের ভরের 1840 গুণ বেশি। প্রোটনের আপেক্ষিক চার্জ +1 ও প্রকৃত চার্জ +1.6 × 10⁻¹⁹ কুলম। প্রোটন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে, যা আমরা ইতিমধ্যে দেখেছি। এই যে প্রোটনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো তোমাদের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। এছাড়াও প্রোটন, ইলেকট্রন এবং নিউটনের মধ্যকার পার্থক্য মাঝে মাঝে পরীক্ষায় দিতে পারে। সুতরাং প্রোটনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো অবশ্যই মাথায় রাখবে। আরেকটি চিত্র দেখতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ বাইর থেকে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইর থেকে একটি কণিকা বাইরে বের হয়ে আমরা সেটা সম্পর্কে জানার চেষ্টা করছি। নিশ্চয় ধরতে পেরেছ কণিকাটির নাম কি? হ্যাঁ, অর্থাৎ নিউক্লিয়াসের বাইর থেকে যে কণিকা আমরা পেয়েছি সেটি হলো ইলেকট্রন। ইলেকট্রনের আবিষ্কারক কে? ইলেকট্রনের আবিষ্কার হলো 1897 সালে এটি আবিষ্কার করেছেন জে জে থমসন। তোমরা ভদ্রলোকটির অর্থাৎ বিজ্ঞানীর ছবিটিও দেখতে পাচ্ছ। ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। আসলে ইলেকট্রনের ভর এত কম, এটার ভরকে সাধারণত উপেক্ষা করা যায়, সেই জন্য এর আপেক্ষিক ভর ধরা হয়েছে 0। প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 × 10⁻²⁸ গ্রাম। বইতে মাঝে মাঝে এটাকে কেজিতেও দেখতে পারবে, তখন হবে 9.11 × 10⁻³⁻ কেজি, অর্থাৎ গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কেজি পাব। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হলো -1 এবং এর প্রকৃত চার্জ হবে প্রোটনের ঠিক বিপরীত, কিন্তু প্রোটনের সমান কিন্তু হবে কি? বিপরীত। যেখানে প্রোটনের চার্জ হয়েছিল +1.60 × 10⁻¹⁹ কুলম,
আর এখানে হবে মাইনাস 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। প্রতীক, ইলেকট্রনকে আমরা ই অথবা ইর উপরে মাইনাস দ্বারা প্রকাশ করে থাকি। ইলেকট্রন কোথায় থাকে বলো তো? ইলেকট্রন থাকে হলো নিউক্লিয়াসের বাহিরে। এবার আমরা নিউট্রন সম্পর্কে জানব। নিউক্লিয়াসে প্রোটনের সাথে আরেকটি যে কণা অবস্থান করে সেটি হলো নিউট্রন। নিউটনের আবিষ্কারককে আমরা চিত্র দেখতে পাচ্ছি। 1932 সালে জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন, যার চিত্র আমরা দেখতে পাচ্ছি। নিউট্রনের আপেক্ষিক ভর 1, প্রকৃত ভর আমাদের প্রোটনের ভরের চাইতে একটু বেশি, অর্থাৎ 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। নিউটনের আপেক্ষিক চার্জ হলো 0 এবং প্রকৃত চার্জ হলো 0। তার মানে পরমাণুতে অবস্থিত একমাত্র নিরপেক্ষ কণা হলো নিউট্রন, যার কোনো চার্জ নেই। আর নিউটনের প্রতীক কী? নিউটনের প্রতীক হলো ছোট হাতের অক্ষর এন। নিউটনের অবস্থান আমরা আগে জেনেছি, নিউটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। লক্ষ্য করো, তোমরা একটি প্রতীক দেখতে পাচ্ছ এক্স, যার বামে নিচে 19, উপরে 39 লেখা আছে, বামে ডান পাশে 0। আমরা এখন দেখব এই প্রতীক দ্বারা কী কী তথ্য পাওয়া যায়। এখানে এক্স হলো মৌলের প্রতীক, আর যেটি 39 দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এই যে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যার একটি সংজ্ঞা দিতে পারি এইভাবে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এ দ্বারা। অর্থাৎ ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কার কার যোগফল? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে একটি মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যা জানা থাকলে সেই দুটি যোগ করে আমরা অতি সহজে মৌলটির ভর সংখ্যা তথা নিউক্লিয়ন সংখ্যা নির্ণয় করতে পারব। এখানে যে 19 দেখা হয়েছিল, 19 হচ্ছে পারমাণবিক সংখ্যা, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এবং পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা কী হয়? সমান হয়। এবং ইলেকট্রন সংখ্যাও সমান হয় যদি মৌলটি স্বাভাবিক অবস্থায় থাকে বা কোনো ইলেকট্রন আদান প্রদান না করে থাকে। তাহলে পারমাণবিক সংখ্যার আমরা একটি সংজ্ঞা দিতে পারি, কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, অথবা কোনো নিরপেক্ষ পরমাণুর ইলেকট্রন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে, যেটিকে আমরা লিখি কোথায়? মৌলের প্রতীকের বাম পাশে নিচে। এখানে ডান পাশে ওপরে যে শূন্য দেখতে পাচ্ছ এটি হলো চার্জ বা আধান। একটা কথা মনে রাখবে, যখন মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তখন চার্জ হয়ে যায় ধনাত্মক, আর ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। আর যখন এটি ইলেকট্রন গ্রহণ করে তখন ওখানে চার্জ হয়ে যায় ঋণাত্মক, যাকে আমরা অ্যানায়ন বলে থাকি। ওপরের তথ্য হতে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি। চিন্তা করো, যদি ভর সংখ্যা প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফল হয় তাহলে নিউটন সংখ্যা কী হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই বের হবে। তাহলে এখানে যেহেতু ভর সংখ্যা আমাদের 39 এবং প্রোটন সংখ্যা 19, কাজেই 39 থেকে 19 বাদ দিলে যে 20 পাবো এটাই হবে এর নিউট্রন সংখ্যা। তাহলে যে কোনো একটি মৌলের এরকম ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেওয়া থাকলে আমরা অতি সহজেই সেখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে পারব। একটা কাজ করব আমরা এবার, নিম্নলিখিত পরমাণু বা আয়ন সমূহের প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করব। তোমরা এই চিত্র থেকে
বা এই তথ্য থেকে এই আয়ন বা পরমাণুর ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা নিজেরাই হিসাব করে আমাদের যে উত্তরগুলো হবে তার সাথে মিলিয়ে নিতে পারো। দেখো আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের একটি আয়ন যেটাকে আমরা ক্যাটায়ন বলতে পারি। এখানে দেখো প্রোটন সংখ্যা কত, আমরা আগে বলেছি বাম পাশে নিচে যে সংখ্যা থাকে সেটি হলো প্রোটন সংখ্যা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আয়নের প্রোটন সংখ্যা হলো 13। আর প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যাও বলে থাকি, সুতরাং এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যাও কিন্তু 13 হবে। নিউট্রন সংখ্যা, তোমরা জানো ভর সংখ্যা থেকে আমরা প্রোটনকে বাদ দিলেই নিউট্রন পাব, যেহেতু এখানে ভর সংখ্যা কিন্তু 27, তার মানে 27 থেকে যদি আমরা প্রোটন সংখ্যা 13 বাদ দেই তাহলে 14 পাব হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের নিউট্রন সংখ্যা। এবার আসো ইলেকট্রন সংখ্যায়। এখানে দেখো 3+, মানে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। আমরা জানি একটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, আর প্রোটন হলো প্লাস চার্জযুক্ত কণিকা, ইলেকট্রন হলো মাইনাস চার্জযুক্ত কণিকা। ফলে একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ তথা বিদ্যুতীয়ভাবে নিরপেক্ষ হয়ে থাকে। কিন্তু এখানে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে 3+ আয়নে পরিণত হয়েছে, সুতরাং অ্যালুমিনিয়ামে ইলেকট্রন সংখ্যা 3টি কমে গিয়েছে। তাহলে এখানে ইলেকট্রন ছিল 13টি, কিন্তু 3টি ত্যাগ করায় এখন ইলেকট্রন হয়েছে কয়টি? প্রোটন সংখ্যা 13 থেকে 3টি ইলেকট্রন কমে যাওয়ায় সেটি যদি আমরা বাদ দিই তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 10। যদি অ্যালুমিনিয়াম 4টি ইলেকট্রন ত্যাগ করত তাহলে ইলেকট্রন সংখ্যা হয়ে যেত 9। যদি 1টি ত্যাগ করত তাহলে ইলেকট্রন সংখ্যা হয়ে যেত 12। আশা করছি এটি থেকে সহজেই একটি আয়ন বা পরমাণুর ইলেকট্রন সংখ্যা সহজে বের করতে পারবে। 2 নম্বরে দেওয়া আছে সোডিয়াম পরমাণু, যেটি কোনো ইলেকট্রন ত্যাগ করেনি বা গ্রহণ করেনি। তাহলে এখানে সোডিয়ামের প্রোটন সংখ্যা হলো 11, নিউট্রন সংখ্যা হলো ওপরের যে 23 ভর সংখ্যা তার থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে 12 বাড়াবে, এই 12ই হবে সোডিয়ামের নিউট্রন সংখ্যা। আর যেহেতু এখানে সোডিয়াম কোনো ইলেকট্রন দান বা গ্রহণ করেনি, অর্থাৎ এর ডান পাশে কোনো চার্জ আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটি আয়ন হয়নি, পরমাণু অবস্থায় আছে। স্বাভাবিক পরমাণু অবস্থায় ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পর সমান থাকে, তাই সোডিয়ামের প্রোটন সংখ্যা যেহেতু 11, সুতরাং এর ইলেকট্রন সংখ্যাও 11 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিম্নলিখিত আয়ন সমূহের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা, চার্জ ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমরা অক্সিজেন আয়ন এখানে দেখতে পাচ্ছি, যেটাকে অক্সিজেনের অ্যানায়নও বলা যেতে পারে। এখানে লক্ষ্য করো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে বাম পাশের 8, আর ওপরে 16 হলো ভর সংখ্যা এবং ডান পাশে ওপরে হলো চার্জ। এবার তোমরা নিশ্চয়ই এর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যা, চার্জ ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবে। তবু আমরা হিসাবের সুবিধাতে তোমাদেরকে একটু মিলিয়ে নিতে বলছি। দেখো এখানে এ হচ্ছে ভর সংখ্যা হলো 16, পি হচ্ছে প্রোটন সংখ্যা হলো 8। যেহেতু প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান, তার মানে জেড হলো 8। নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা আমরা কি করি, ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দেই। এখানে ভর হচ্ছে 16 এবং প্রোটন হচ্ছে 8, তাহলে নিউটন সংখ্যা বিয়োগ করলে কত বের হবে? 8। চার্জ, ওপরে ডান পাশে যেটি দেখতে পাচ্ছ এটি হলো চার্জ, এখানে চার্জ হচ্ছে কত? -2। ইলেকট্রন সংখ্যা লক্ষ্য করো -2 মানে দুইটা ইলেকট্রন এখানে বেশি হয়েছে, অর্থাৎ 2টি ইলেকট্রন গৃহীত হয়েছে। তাহলে আগে ইলেকট্রন ছিল পরমাণু অবস্থায় 8টি, 2টি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8 আর 2 = 10। যদি এখানে -3 থাকতো ইলেকট্রন হয়ে যেত 11, যদি -1 হতো ইলেকট্রন হয়ে যেত 9।
পরে আরেকটি আমরা আয়ন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ক্লোরাইড আয়ন। এখানেও আমরা অতি সহজেই অপারেটর নিয়ম অনুসারে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সবগুলো বের করতে পেরেছি। একটু লক্ষ্য করো, এখানে এ হলো 35, অর্থাৎ ক্লোরাইড আয়নের ভর বাম পাশে ওপরে থেকে পাচ্ছে হচ্ছে 35। এখানে প্রোটন সংখ্যা বাম পাশের নিচে যেটি সেটি হলো 17। প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান, এই জন্য জেড হলো 17। তাহলে নিউটন হবে আমাদের 35 পারমাণবিক ভর থেকে আমরা প্রোটন সংখ্যা অর্থাৎ 17 যদি বিয়োগ করি তাহলে 18 পাবো নিউটন সংখ্যা। চার্জ, এখানে চার্জ ওপরে দেখো -1 রয়েছে, তাহলে চার্জ হচ্ছে -1। আর ইলেকট্রন সংখ্যা, যেহেতু এখানে -1 মানে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 17-র সাথে 1 যোগ করলে হবে 18। এবার আমরা একটা কাজ করার চেষ্টা করব। চিত্রের সাহায্যে পরমাণুতে বিভিন্ন ধরনের কণিকার অবস্থান দেখাও। তোমরা একটি চিত্র এঁকে সেখানে পরমাণুর নিউক্লিয়াসে কে কে আছে সেটা দেখাবা, এবং নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথ, সেই কক্ষপথে কে আছে ইলেকট্রন এটিও দেখাবে। তার মানে তুমি একটি সুন্দর করে পরমাণু এঁকে নিউক্লিয়াস আঁকবে, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে দেখাবে, এবং বাইরে কিছু অনুমোদিত কক্ষপথ থাকবে, সেই কক্ষপথে কী দেখাবে, ইলেকট্রন দেখাবে। আরেকটি প্রশ্ন হলো, সাধারণত পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয় কেন? আশা করছি আমরা এটি আলোচনা করেছি, যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে বুঝতে পারবে। তবে আরেকবার একটু মনে করে দিতে চাই, পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত যে কয়টি প্রোটন থাকে ঠিক একই সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। ফলে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন একে অপরের চার্জকে প্রশমিত করে, ফলে পরমাণু সম সাধারণভাবে তড়িৎ বা বিদ্যুৎ বা চার্জ এগুলো কী হয়, নিরপেক্ষ হয়ে থাকে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে আরেকটু মূল্যায়ন করতে চাই, এটি কিসের চিত্র দেখতে পাচ্ছ? আশা করি বুঝতে পেরেছ এটি কিসের চিত্র। এটি একটি পরমাণুর চিত্র। কেন্দ্রে কি দেখতে পাচ্ছ? আশা করছি এতক্ষণ ক্লাসে সেই সম্পর্কে বুঝতে পেরেছ। কেন্দ্রে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের চারপাশে যে বৃত্তাকার পথ দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি অনুমোদিত কক্ষপথ। আর নিউক্লিয়াসের ভেতরে যে দুই ধরনের কণা দেখতে পাচ্ছ কি, আশা করি বুঝতে পেরেছ, এগুলো হবে প্রোটন এবং নিউট্রন। তাহলে চলো আমরা একটু মিলে নিই আবার, এটা কি বলো তো? হ্যাঁ, আমরা বলেছি এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে? হ্যাঁ, আমার মনে হয় তোমরা নিশ্চয় ধরতে পেরেছো এটা হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন বাদে বাকি যে কণাগুলো সেটা কি হবে? হ্যাঁ, সেটি হলো নিউট্রন। এই যে নিউক্লিয়াসের চারপাশে অনুমোদিত যে কক্ষপথ, সেই কক্ষপথে কে থাকে? হ্যাঁ, ঠিক ধরেছ, সেটি হলো ইলেকট্রন। আমরা একটু দেখতে চাই যে ইলেকট্রন আসলে পরমাণুর চারপাশে যে অনুমোদিত কক্ষপথ থাকে সেখানে কিভাবে পরিভ্রমণ করে। দেখতে পাচ্ছ ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে তাদের জন্য বরাদ্দকৃত বা অনুমোদনকৃত কক্ষপথ দিয়ে এইভাবে ঘুরতে থাকে। তাহলে এই যে বৃত্তাকার পথ, তার নাম আমরা আগে বলেছিলাম কি, অনুমোদিত কক্ষপথ। আর তার উপর দিয়ে কে ঘোরে? ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে। এটা হলো অনুমোদিত কক্ষপথ, যাদেরকে আমরা স্থির কক্ষপথ বলে থাকি বা অরবিটও বলে থাকি। বাড়ির কাজ, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাই। সেটি হলো, পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত কথাটি বিশ্লেষণ করো।
যদি পুরো লেকচারটা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আশা করছি এই উত্তরটি তুমি অতি সহজেই করতে পারবে। তোমরা চেষ্টা করো, বাড়িতেই কাজ করার পর স্কুল খুললে স্কুলের বিষয় শিক্ষককে কাজটি দেখাতে পারো, অথবা বাসায় কোনো শিক্ষক থাকলে অথবা বড় ভাই বোন থাকলে যারা রসায়ন সম্পর্কে ভালো ধারণা আছে তাদেরকেও এটি দেখাতে পারো। আর এই প্রশ্নের উত্তর করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমরা উত্তরটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।